নমস্কার, বেঙ্গল লাইফে আপনাদের স্বাগত। আমি রবি, রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে শিরোনাম। শিখেই থাক প্রশাসনের নির্দেশ, সামনে অতিরিক্ত যাত্রী নেই, অবাধে চলছে অটো। প্রশাসনের তৎপরতায় কেষ্টপুরে গ্রেপ্তার চার দুষ্কৃতী। ফের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজ। নাবালিকাকে বিয়ে দেওয়ার চেষ্টা, হাজির প্রশাসন। আসছে বিস্তারিত খবরে। প্রশাসনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সামনে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে অটো, সে হোক মসলন্দপুর বা বাগদা। এদিকে প্রশাসনও নির্দেশ দিয়েই খালাস, ফলে শিখেই উঠছে যাত্রী পরিষেবা। নির্দেশিকা জারি হবার পরেও কোথাও প্রশাসন খতিয়ে দেখছে না যে আদৌ অটো চালকেরা সেই নির্দেশিকা মানছে কি না, ফলে ঘটেই চলেছে একের পর এক দুর্ঘটনা। গতকাল হাবড়া থানার সামনে বেপরোয়া অটো চালিয়ে এক দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনায় এক 5 মাসের শিশুসহ আহত হয় 4 জন। এরপরেও হুঁশ ফেরেনি অটো চালক থেকে প্রশাসনের। প্রশাসনের নির্দেশিকা উড়িয়েই চলছে অতিরিক্ত যাত্রী নিয়ে অটো চলাচল, আর সেই অতিরিক্ত টাকার নেশাতেই কার্যত যাত্রীদের প্রাণ নিয়ে ছেলেখেলা করছে কিছু পরিমাণ অটো চালক। এদিন স্বরূপনগরের চাত্রা এলাকার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস বাড়িতে যাওয়ার জন্য মসলন্দপুর থেকে অটোতে ওঠেন, কিন্তু একটু দূর যেতেই অটো থেকে রাস্তায় পড়ে যান তিনি। এরপরও ওই অটো চালক যাত্রীকে সাহায্য করা তো দূর, চূড়ান্ত অমানবিকতার পরিচয় দিয়ে অটো নিয়েই পালিয়ে যায়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা প্রশান্ত বিশ্বাসকে রক্তাক্ত অবস্থায় হাবড়া হাসপাতালে ভর্তি করে। অটো থেকে পড়ে গিয়ে তিনি এতটাই আঘাত পান যে তার মাথায় 15টি সেলাই করতে হয়েছে। বর্তমানে আহত অবস্থায় প্রশান্ত বিশ্বাস হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। আমি অটোতে ফিরছিলাম, তারপর ওই রাস্তা খারাপ, তো ভাঙা রাস্তায় এদিক ওদিক ঘুরে তুলে তো হঠাৎ করে আমি পড়ে গিয়ে পড়ি। কোন রাস্তায়? মসন্দপুর থেকে তেঁতুলিয়া রাস্তায়। তারপর অটোওয়ালারা কেউ আসেনি? অটোওয়ালা ও যে অ্যাক্সিডেন্ট করালো ও তো পালালো, আমি এখানে পড়ে গেলাম। হাবড়া মসলন্দপুর এলাকায় যখন বেপরোয়া অটো দৌড়াতে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে, তখন সেই একই ছবি ধরা পড়ল বাগদা এলাকাতেও। এই এলাকাতেও প্রশাসনের নির্দেশিকা অমান্য করে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে অটো, আর সাংবাদিকরা তা নিয়ে প্রশ্ন করতে শুরু হয় আমতা আমতা ভঙ্গিতে, মিথ্যে কথার পাহাড় প্রমাণ ফুলঝুরি। যাত্রী সুরক্ষার ব্যাপারে তুমি কি ভাবলে? তোমার লাইসেন্স আছে তো? তুমি লাইসেন্স নেওয়ার সময় তো তুমি জানো যে প্রশাসনের নির্দেশ আছে সামনে 3 জন তোলা যাবে না, তুমি তুলেছো। এ প্রসঙ্গে স্থানীয় কিছু নিত্যযাত্রী জানান, আপনারা সামনে প্যাসেঞ্জার তুলেন কেন? আপনারা বলছে আমাদের ইউনিয়নের সাথে কথা হয়ে গেছে, সামনে আসার অবধি নিয়ে আসা যাবে। ইউনিয়নের সঙ্গে কাদের কথা হয়েছে? প্রশাসনে এনাদের ইউনিয়নের ইউনিয়নের সেক্রেটারি ফেক্রেটারি কি আলোচনা করে চাইছে? আপনার নাম বুঝাচ্ছেন কেন? সামনে 3 জন ছিলেছে, আমি প্রতিবাদ করাতে সে আমাকে বললো যে অটো থেকে নেমে যেতে হবে, তো আমি আর কিছু বলতে পারলাম না। এইভাবেই চলে আমাদের এদিকে, মানে প্রশাসনের কোনো তোয়াক্কা করে না। এরা 6-8 জন যায়। তবে অতিরিক্ত যাত্রী নিয়ে চললেও সম্পূর্ণ নির্বিকার অটো ইউনিয়ন, কিন্তু কেন তার কোনো উত্তর নেই। গোটা রাজ্য সরকার থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত যখন যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে তৈরি, তখন সামান্য কিছু টাকার জন্য যাত্রীদের প্রাণ নিজেদের হাতে নিয়ে, তাই স্বাভাবিকভাবেই তাদের দিকে প্রশ্ন, সমাজবদ্ধ জীব হয়ে গোটা সমাজ তথা সমাজের মানুষের প্রতি কি কোনো দায়িত্ব নেই এই অতিরিক্ত যাত্রী বহন করা অটো চালকদের? ডাকাতির আগাম খবর পেয়ে কেষ্টপুর চালপট্টি থেকে 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বাগুইহাটি থানার পুলিশ। গ্রেপ্তারের সময় ধৃতদের কাছ থেকে কয়েকটি ধারালো অস্ত্রসহ উদ্ধার হয়েছে একাধিক ডাকাতির সরঞ্জাম। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে কেষ্টপুর চালপট্টি থেকে 4 জন দুষ্কৃতীকে হাতে নাতে গ্রেপ্তার করলো বাগুইহাটি থানার পুলিশ। গ্রেপ্তারের সময় ধৃতদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্রসহ বেশ কিছু ডাকাতির সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও ধৃত ওই 4 দুষ্কৃতী বেশ কয়েকটি চুরি ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। তবে ধৃত 4 দুষ্কৃতী কোথায় ডাকাতি করতে যাচ্ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ধৃত 4 দুষ্কৃতীকে এদিন আদালতে পেশ করে বাগুইহাটি থানার পুলিশ। এদিকে ব্যারাকপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে ঘটে যাওয়া বেশ কয়েকটি চুরির ঘটনার তদন্তে নেমে 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো টিটাগড় থানার পুলিশ। গোটা ব্যারাকপুর শিল্প অঞ্চলের চুরির ঘটনায় তদন্তে নামে দুষ্কৃতী দলটিকে ধরতে
ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি বিশেষ দল। এরপরে শুরু হয় জাল গোটানোর পালা। চিরুনি তল্লাশিতে পুলিশের ওই দলটি অমিত সরকার ও রাজু সাউ নামে দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের জিজ্ঞাসাবাদের পরে মূল অভিযুক্তদের খোঁজ পায় পুলিশ। এরপর গতকাল গভীর রাতে টিটাগড় থেকে রাজা দাস, শাহাবুদ্দিন মীর, সাগর মোদক সহ আরো দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় ধৃতদের আস্তানা থেকে বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া 10টি মোবাইল সহ একাধিক ল্যাপটপ ও ট্যাবও উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও সোনা রূপার মতো বেশ কিছু সরঞ্জামও উদ্ধার হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে স্বাধীনতার আগে বেশ কয়েকটি পুরনো মুদ্রাও। ধৃতদের গ্রেপ্তারের পর টিটাগড় থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক একটি সাংবাদিক বৈঠক করে জানান, টিটাগড় থানা এরিয়াতে গত মাসে কিছু চুরি কেস হয়েছিল। এই চুরি কেসগুলো আমরা ডিটেক্ট করার জন্য আমাদের টিটাগড় থানা বড়াবাবু সঙ্গর চৌধুরী ইন্সপেক্টর ওনার নেতৃত্বে আমাদের পিসি পার্টি এবং আমাদের পুলিশ স্টেশনে একটা টিম করা হয়েছিল। সেই টিম অনেক দিন ধরে এই কাজে বিজে লেগেছিল, অনেক জায়গাতে আমরা সোর্স এনগেজ করে রাখলো, তার ফলে আমরা একটা গ্যাংকে ধরতে পেরেছি। তার মধ্যে এটা টোটাল 7 জন এই গ্যাংয়ে আছে। প্রথমে আমরা অমিত সরকার, রাজু সাউ এরকম 2 জনকে ধরলাম। ওনার কাছ থেকে নামগুলো শুনে আরও 4 জন, রাজা দাস, শাহাবুদ্দিন মীর, সাগর মদত, ববু এরকম 4 জনকে ধরলাম। টোটাল 6 জন আছে এই গ্যাংয়ে। তারপরে একটা রিসিভার আছে, মহেন্দ্র সাউ আছে একজন, উনি রিসিভার। এই চোর মালগুলো উনি নেন। এইভাবে এটা কেসটা ডিটেক্ট হয়েছে। কতগুলো চুরি করেছে আপনারা এখন? না, আমরা প্রায় এটার মধ্যে 15-20 কেস এটার মধ্যে ডিটেক্ট হয়েছে। এটার মধ্যে রিকভারি হয়েছিল বেশ কিছু ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, ল্যাপটপ আছে, ট্যাব আছে, তারপরে গোল্ড আর্নামেন্ট আছে, সিলভার আর্নামেন্ট আছে, সিলভার কয়েন্স আছে, এই ধরনের জিনিসগুলো রিকভারি হয়েছে। বহিরাগতদের জন্য কলেজে ঢুকতে পারছে না কলেজের বর্তমান ছাত্র ছাত্রীরা। এমনই অভিযোগ তুলে এদিন কলেজের গেটের সামনে রাস্তা অবরোধ করে ধর্নায় বসলো অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজের কিছু ছাত্র ছাত্রী। যদিও কিছুক্ষণ পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে তাদের অবরোধ তুলে দেয়। তবে রাস্তার মধ্যে বসে ধর্ণা দেওয়ায় তীব্র যানজট শুরু হয় রাস্তাতে। অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজের বর্তমান পড়ুয়ারা কলেজে ঢুকতে পারছে না, এমনটাই অভিযোগ তুলে কলেজের গেটের সামনে ধর্ণা দিতে বসে কলেজের বর্তমান জিএস সৌরভ পালের নেতৃত্বে বেশ কিছু তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা। ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় অশোকনগর থানার পুলিশ। এরপর রাস্তা থেকে ধর্ণা তুলে নেওয়ার জন্য তাদেরকে একাধিকবার অনুরোধ জানায় পুলিশ, কিন্তু পুলিশের কথায় কর্ণপাত না করায় শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে তাদের অবরোধ তুলে দেয়। তবে বর্তমানে অবরোধ উঠে গেলেও পুনরায় বড়সড় গণ্ডগোলের আশঙ্কা থাকায় কলেজের সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। পরবর্তী সংবাদ দেখুন বিরতির পর। থাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দু ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্পেট সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। Bring your family and friends to have some spicy and tasty. In delicious combination, get your favorite food here. The best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra, open Monday through Sunday. দেবাশিষা ক্লিনিক মলদ্বারের যে কোনো ব্যাধির শেষ কথা বলে। দেবাশিষা ক্লিনিক অর্শক, হারিশ, ভগনদর অন্যত্র বারবার চিকিৎসা করিয়েও সুফল পাচ্ছেন না? এইরূপ জটিল ব্যাধিও সুখ্যাত মাদ্রাজি ডাক্তার দ্বারা গ্যারান্টি সহ নিরাময় করা হয়। দীর্ঘ 36 বছরের পুরনো প্রতিষ্ঠান দেবাশিষা ক্লিনিক। হেড অফিস হাবড়া জয়গাছি কালী মন্দিরের নিকটে। মোবাইল 9434006638। শাখা বনগা বাটার মোড়ের নিকট বসাকপাড়া। ফিরে এলাম বিরতির পর। গাইঘাটার পর অশোকনগরেও নাবালিকাকে বিয়ে দেওয়ার চেষ্টা পরিবারের,
কিন্তু এখানেও সময় মতো প্রশাসন হাজির হয়ে নাবালিকার বিয়ে বন্ধ করল। একই সঙ্গে 18 বছর না হওয়া পর্যন্ত নাবালিকাকে বিয়ে না দেওয়ার মুচলেখাও আদায় করল প্রশাসন। সুন্দর করে লাইট সহযোগে প্যান্ডেল করে অতিথি আপ্যায়নের সুব্যবস্থাও ছিল, কিন্তু এখানেও বরের আগে হাজির হলো স্বয়ং প্রশাসন। পরিণতিস্বরূপ সরকারি নির্দেশ মতো 18 বছর না হলে বিয়েতে ফুল স্টপ। স্থানীয় সূত্রে জানা গেছে, অশোকনগর ভান্ডারগাছা এলাকার বাসিন্দা জিয়াউল মণ্ডল তার বছর 15 নাবালিকা মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিল আশিক মণ্ডল নামে চাপাগাছি এলাকার এক যুবকের সঙ্গে। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকাল 10টা নাগাদ জিয়াউল মণ্ডলের বাড়িতে হাজির হয় অশোকনগর থানার পুলিশ সহ বিডিওর আধিকারিকেরা। পুলিশ বিয়ে বন্ধ করতে এসছে একথা শুনে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত তাদের অনেক বুঝিয়ে পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর বছর 15 ওই নাবালিকা মেয়েটির বাবা জিয়াউল মণ্ডলের কাছ থেকে পুলিশ লিখিত মুচলেখা নেয় যে 18 বছর না হওয়া পর্যন্ত তারা মেয়েকে বিয়ে দেবে না। এ প্রসঙ্গে কিশোরীটির মা জানান, মেয়ের বিয়ে দিচ্ছিলাম, ওরা এসে বললো বিয়ে দিতে দেবো না। কারা কারা এসে বলছে? ওই যে পুলিশ এসেছিল, তারপরে বিজয় থেকে লোক এসেছিল, এসে বললো বিয়ে দিতে দেবো না। আমার মেয়ে বিয়ে হচ্ছে গিয়ে রাজি ছিল সব কিছু, কিন্তু ওরা হতে দিল না, মেয়ে পিঠে পড়ে গেলো। তবে একটু ঝামেলা অশান্তি হলো, এখন বললো কি স্কুলে যেতে হবে। আপনারা এখন কি যাচ্ছে? আমরা এখন কি বলবো, এখন মেয়ে 18 বছর যখন হবে তখন বিয়ে দেবো। ওরা কখন আসছিল কালকে? ওরা কালকে এসেছিল তখন 8টা নাগাদ, আর ফিরি দিন এসেছিল 11:30টার সময়। বিয়ে কি কালকে হওয়ার কথা ছিল? হ্যাঁ, বিয়ে কালকে 13 তারিখ কালকে হওয়ার কথা ছিল। বিয়ের কি অ্যারেঞ্জমেন্ট করেছিলেন? হ্যাঁ, সব কিছু হয়ে গেছে, পুরো কিনা কাটা সব কিন্তু বহুত টাকা দণ্ড হয়ে গেল। তো তবে সময় মতো প্রশাসনের এই তৎপরতায় যথেষ্ট খুশি ভান্ডারগাছা এলাকার শুভবুদ্ধি সম্পন্ন বাসিন্দারা। এবার আপনি হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার, আপনার এলাকায় যে কোনো ঘটনা ছবি তুলে পাঠান আমাদেরকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8617572459। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। ধ্বনি অশোভক চাঁদ বাদনি ধ্বনি।